আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে এই ভিডিওটিও দেখছেন ভিডিওটি দেখে দেখতেছেন আপনাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে এই মুরগিগুলি বয়স আট দিন চলতে আছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ শুক্রিয়া খুব ভালোই আছে যে খুব ভালোভাবে আমি এক থেকে আট দিন পর্যন্ত যে লালন পালন করতে পারছি আল্লাহ কাজের শুক্রিয়া তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ব্রয়লার বাচ্চার গিলি খুব সুন্দর মাসাল্লাহ দেখি বোঝা যাচ্ছে যে দিনে বাচ্চা আসলে খুব ভালোই আর রেজাল্টটা খুব ভালো আছে ওজন খুব ভালো আছে আর তো আপনাদের শুধু ওই আট দিনের বাচ্চা দেখার জন্য এই ভিডিওটা করলাম ইউটিউকেই তো আপনারা দেখুন যে আমি কিভাবে খাবার পাত্র এবং পানির পাত্র সেট করছি সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন আমি প্রযুক্ত পরিমাণ খাবার পাত্র এবং পানির পাত্র দিয়েছি এখানে এখানে আমি জায়গা বৃদ্ধি করে দিয়েছি গতকালকে তো এখানে আমার মোটামুটি জায়গা ভালোই আছে আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত চার থেকে পাঁচটা মুরগি মারা গেছে আসলে মারা গেছে আমার মুরগি একটু ঠান্ডা ছিল তো আমি ঠান্ডা ডোজ করছি এই নিয়ে একটি আপনাদেরকে ভিডিও দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন আমার মুরগি খুব সুস্থ আছে কোনো সমস্যা নাই খুব ভালোই আছে খাবার মোটামুটি বাউলি টানতাসে খাবার দেখুন অবশ্যই আপনারা যে রাত্রে খাবার প্রায় শেষ হয়ে গেছে আমি খাবারটা চেঞ্জ করব তো আপনাদের বলবো অবশ্যই বর্তমানে খুব দামি বাচ্চা অবশ্যই ভালোভাবে লালন পালন করুন অবহেলা করেন না যত্ন করুন অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবেন অবশ্যই ভালোভাবে তাদের ট্রিটমেন্ট যতটুকু পরিমাণ দরকার কখন কি দরকার কী প্রয়োজন কী জিনিসটা দরকার ফারামে সেগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন অবহেলা করবেন না তো বিয়ার্স অবশ্যই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম